প্রিয় বন্ধুরা তোমরা দেখছো ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স আমাদের গোটা আয়োজনের অন্যতম একটা চমক হিসেবে থাকে নাটিকা এই পর্বেও রয়েছে নাটিকা তবে ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আমাদের এই বন্ধুরা সাজিয়েছে তাদের আজকের পারফরম্যান্স কোন বিষয় নিয়ে তোমরা নাটিকা তৈরি করেছো আমাদের নাটিকার বিষয় হচ্ছে মাতৃভাষা আমাদের নাটিকাটি মূলত করেছি মাতৃভাষার প্রতি সম্মান বাহ খুবই ইনোভেটিভ এবং বলতে গেলে খুবই প্রিয় একটা বিষয় নিয়ে আমাদের মাতৃভাষা আমাদের মায়ের ভাষাকে আমরা কতটাই না ভালোবাসি এবং সেই বিষয় নিয়ে যেহেতু একটা নাটিকা দেখব তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পারফরম্যান্সে আরে বন্ধু কি অবস্থা তোদের তোরা এখানে কি করছিস আরে একটু রেজাল্ট নিয়ে কথা বলছিলাম রে একটু রোদ না রে কেমন আছিস একটু একটু টেনশন রে এই তো আমার ভালো অবস্থা এই তোর একটা খবর জানিস কি রে খবর আমাদের স্কুলে একটা নতুন ক্রিকেট টুর্নামেন্ট হবে তাই নাকি কবে আরে বন্ধু কি করবেন নাকি ইউ কি রংপুর গালিয়াটা কই থেকে চলে আসছো আমি তো ভালো মতন গল্পও করতে পারবো না কি কোথা থেকে চলে আসছো তুই যা তো যা যা হেরে যা কি ভাই এটা কোথা থেকে চলে আসে মানে গল্প করার টাইম নেই বন্ধু চল আমরা আজকে একসাথে টিফিন করি তোমার সাথে কেন আমরা টিফিন করবো হ্যাঁ আসলে কোথা থেকে চলে আসে মিলেমিশে থাকো ও যেন এই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে সেটা তো দেখার দায়িত্ব তোমাদের ঠিক আছে ঠিক আছে তোমরা গল্প করো তুমি ওদের সাথে যাও চল বন্ধু একসাথে আমরা টিফিন করি আমরা যে মাতৃভাষার জন্য এত আন্দোলন করনু সেই মাতৃভাষার কোনো দাম নাই কোনো মূল্য নাই কেউ পছন্দ করে না সেই ভাষা হায় রে দুনিয়া আরে বন্ধু 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 মুই দুই দিন জ্বরের জন্য আসতে পারং না স্কুলত মুখ একটা নোটস দিবি ভাই তোমার জন্য যাও শান্তি পাবো না জ্বর জ্বর কি কি বলে তোমাকে কেন আমার নোট দিব তুমি জ্বরের জন্য আসতে পারো না সরি এই আপু আপনি ঠিক আছেন আপু আপনি ঠিক আছেন কি কথা বলতে পারেন না যত যা বোবা গাইয়া সব আমাদের স্কুলে এসে পড়ে চলেই রে কি ভাই কলম কলম এই বোবা মানুষ কি আর করবে কি আবার একটা লিখছে আসলে আমি সৌভাগ্যবান যে আমি কথা বলতে পারি না যে ভাষায় অন্যকে অসম্মান করা হয় সে ভাষায় কথা বলার চেয়ে না বলাই ভালো বাচ্চারা আমি পিছে দাঁড়িয়ে সবই দেখছিলাম আপনি ঠিক আছেন তো আপনি কি ভেতরে ঢুকবেন তোমরা এগুলো কি করছিলে একজন আরেকজনকে সাহায্য করবে এটাই মনুষ্যত্ববোধ একজন আরেকজনকে সাহায্য করলে আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে তোমাদের থেকে এগুলো আশা করা যায় না আর তোমরা যে সারাদিন হামাক অপমান করেন শোনেন মাতৃভাষা হইল হামার শিকড় যে নিজেদের শিকড় নিজেদের মাতৃভাষাকে অপমান করে অসম্মান করে তাই নিজেকেই অসম্মান করে মাতৃভাষা হইল আমার গোর মায়ের মতো তোমরা না আজই পড়লে মাতৃভাষা আমাদের মায়ের সমান মা যেমন মাতৃভাষাও আমাদের কাছে ঠিক তেমনই তাই তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে অবশ্যই দেশকে এবং মাতৃভাষাকে ভালোবাসতে হবে প্রত্যেককে সম্মান করতে শিখতে হবে প্রত্যেকের ভাষাকে সম্মান করতে শিখতে হবে মনে থাকবে তোমাদের মনে যেন থাকে
তোমরা এতক্ষণ উপভোগ করলে ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স। আজকে আমরা এসেছিলাম বিএএফ শাহিন কলেজে। সময় বলছে আমাকে এবার বিদায় নিতে হবে, তবে আজকে বিদায় নিল কথা দিচ্ছে আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন কোন স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের চমৎকার পারফরমেন্স নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকো।